আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। 12,999 টাকা আজকে নিয়ে এসেছিল আইফোন এবং রিয়েলমির তৈরি এই আইফোনটির নাম হলো রিয়েলমি C33। ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটাকে মেনলি আমি আইফোন বলছি তার প্রধান কারণ আর কি, সেটা হলো এই ফোনটা যে রিয়ার প্যানেলে যে ফ্ল্যাট শেপ ডিজাইনটা রয়েছে ট্রেন্ডি, এই ডিজাইনটা দেখতে অনেকটা আমার হাতে থাকা আইফোন 14 সিরিজের ফোনের মতোই। দ্যাটস ওয়াই আসলে এই ফোনটার আউটলুকটাকে আমি আসলে আইফোনের সাথে কম্পেয়ার করছি, পুরো ফোনটাকে না। কিন্তু আরেকটা বিষয় হলো অনেকদিন ধরে আসলে রিয়েলমি একঘেয়েমি ফোন আনছিল গত কয়েক বছর, সো এই বছর অনেক চেঞ্জ এনেছে, তার মধ্যে এই ফোনটা তো বেশ স্টাইলিশ এই আইফোনের মতো আউটলুক এনেছে। দ্যাটস ওয়াই আসলে রিয়েলমিকে থামস আপ জানাচ্ছি। এনিওয়েজ, ওভারঅল এই ফোনটা আমরা ইউজ করেছি বেশ কিছুদিন ধরে, এটা পারফরমেন্স আমাদের কাছে কেমন লেগেছে তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে, অর্থাৎ ভালো দিক খারাপ দিক সহ এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে সব কিছু নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, এবং রিয়েলমি C33 মোবাইলটি। মোবাইলটিকে নিয়ে ভিডিও শুরুতে আমরা বলেছি যে ফোনটার ডিজাইন এবং আউটলুক অনেকটা অলমোস্ট ক্লোজ টু আইফোন 14 সিরিজের ফোনগুলোর মতোই, বাট যে কথাটা না বললে নয়, ফোনটি রিয়ার প্যানেলে ইউনিবডি ডিজাইন থাকার কারণে যে দুটো ক্যামেরা রয়েছে দেখলে অনেকটা মনে হয় যে ক্যামেরা দুটো গেঁথে দেওয়া রয়েছে, সো ওভারঅল বেশ সুন্দরই লাগে বাইরে থেকে দেখতে। কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি যদি ফোনটা ব্যাক কভার ছাড়া রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতে চান তাহলে কিছুটা রিস্ক আছে ক্যামেরা প্যানেলগুলোতে ক্ষয়ক্ষতি হওয়ার। সো আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো এই ফোনটার সাথে একটা ভালো মানের ব্যাক কেস ইউজ করার জন্য, এই ক্যামেরা প্যানেলগুলোকে সেফ রাখার জন্য, স্পেশালি যখন আপনি রাফ ইউজ করবেন তখন। এছাড়াও 6.5 ইঞ্চি ডিসপ্লে হয় মোবাইলটি, থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 187 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবলভাবে ইউজ করা যায় এবং ইজিলি গ্রিপ করেও শান্তি পাওয়া যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো অ্যাকুয়া ব্লু। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো নাইট সি। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে সিম কার্ডের, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে কিছু নেই, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে একদম ঠিকঠাকই মনে হয়েছে, তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল, সেই সাথে থাকা মোবাইলের ফেস আনলক সিস্টেমটাও ঠিকঠাক মতো স্মুথলি এবং ফাস্ট কাজ করছিল। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল বাজেট বিবেচনায় এই ফোনটার স্পিকার থেকে আমরা লাউডনেস ঠিকঠাক মতো পেয়েছি সাউন্ডের, তার পাশাপাশি বেসটা আমরা ঠিকঠাক পেয়েছি। ইভেন আমরা ফুল ভলিউমে এই মোবাইলের স্পিকারের সাউন্ড চেক করে দেখেছি, খুব একটা ডিসটরশনের দেখা পাইনি। ওভারঅল আমাদের কাছে বেশ ভালোই লেগেছে এই মোবাইলটির স্পিকার। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে রিয়েলমি এস এডিশনের ইউআই। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ ভালোই ছিল রিয়েলমির এস এডিশনের মতো লাইট ইউআই থাকার কারণে, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছিল, আমরা অনেক রাফ অ্যান্ড টাফভাবেও মাল্টিটাস্কিং করেছি, ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। ইভেন 3GB র্যাম থাকলেও মোবাইলটিতে মাল্টিটাস্কিং করে খুব একটা প্রবলেম আমরা বা ল্যাগিংয়ের দেখা আমরা পাইনি, সে সাথে অনেকগুলো অ্যাপও আমরা খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডে রেখে সফট করে করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটি রয়েছিল 6.5 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1600x720 pixels, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 270 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে আমরা বেশ কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি, ইভেন ডে লাইট কন্ডিশন অর্থাৎ ডিরেক্ট সানলাইটের নিচে আমরা শান্তিপূর্ণভাবেই ফোনটার ডিসপ্লে ইউজ করতে পেরেছি। সে সাথে মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা কোনো প্রকার লো ব্রাইটনেসজনিত প্রবলেম ফেস করিনি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় মোবাইলটি চীন এবং ব্রাজিল এরিয়া আমাদের কাছে ঠিক ঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L3 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো কিউভিজিএ ক্যামেরা। ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ওভারঅল বেশ ভালোভাবে ছবি ফোকাস করতে পারছিল, ছবির ডিটেলসও অনেক ভালোভাবে ধরে রাখতে পারছিল, সামটাইমস কিছুটা কালার বুস্ট করছিল বা কিছু সময় যে আমরা ওভার স্যাচুরেশনেরও দেখা পেয়েছি, অর্থাৎ কিছু রেডিস্টোনের দেখা পেয়েছি, বাট এটা অল দ্য টাইম আমরা ফেস করিনি। ওভারঅল আমি যদি বলি এই মোবাইলের প্রাইস বিবেচনায় ভালোই লেগেছে মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স, সেই সাথে মোবাইলের পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে ধরে রাখতে পারছিল। প্রাইস হিসেবে চিন্তা করলে এজ ডিটেকশন আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এই মোবাইলটির রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলে। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 1080p 30 frames per second ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স আমি বাজেট বিবেচনায় অন্যান্য ফোনের মতো এভারেজ পারফরমেন্স পেয়েছি বলেই মনে হয়েছে, তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা টাইম ল্যাপসে ভিডিও শুট করেছি এবং সেই সাথে স্লো মোশনেও ভিডিও শুট করেছি মোবাইলটি দিয়ে। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার ওভারঅল পারফরমেন্স আমার কাছে এই প্রাইস বিবেচনার ফোন হিসাবে ঠিকঠাকই লেগেছে, কালার টোন আমি মনে করি যে ঠিকঠাকই আছে, স্পেশালি যদি আপনি আউটডোরে সানলাইট কন্ডিশনে ছবি তুলেন অনেক ভালো ছবি পারফরমেন্স পাবেন, ইনডোরে ছবি পারফরমেন্স মোটামুটি হলেও ছবির ডিটেলস আবার ওভারঅল বেশ ভালোই ধরে রাখতে পারে। ওভারঅল আমি মনে করি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনের পারফরমেন্স, এই ক্যামেরার পারফরমেন্স ঠিকঠাকই আছে।
এই মোবাইলটিতে ক্যামেরা টু এপিআর প্রপার সাপোর্ট নেই সো আপনি চাইলে ইন ফিউচারে জি ক্যামেরার মতো অনেক ধরনের ম্যানুয়াল ক্যামেরা আছে যেটা এই ফোনে ইউজ করতে পারবেন না Realme C33 মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে প্রায় 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 15 20 মিনিটের মতো সময় লেগেছে তবে একবার চার্জ করার পর ওভারঅল আমরা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিন থেকে 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি অপরদিকে মানে হেভি ইউজ করে স্পেশালি লং টাইম ভিডিও দেখে বা লং টাইম গেমিং করে আমরা অ্যারাউন্ড 5 থেকে 6 আওয়ার্সের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে এই মোবাইলের প্রসেসর হিসেবে রয়েছে ইনিসকের T612 প্রসেসর এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার সেই সাথে মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57 বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি এই মুহূর্তে একটি ভেরিয়েন্টে পাওয়া যায় সেটা হলো 3GB RAM 32GB স্টোরেজ 4 RAM টাইপ হলো LPDDR4X স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্টও কিছুদিনের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল হবে যাই হোক 3GB RAM 32GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার রাইট নাও অফিসিয়াল প্রাইস হলো 12999 টাকা অর্থাৎ 1 টাকা কম 13000 টাকা মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 222922 বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 346 মাল্টি করে 1410 স্টোরেজ স্পিড চেক করতে রিড স্পিড পেয়েছি আমরা 295 মেগাবাইট পার সেকেন্ড রাইট স্পিড পেয়েছি 594 মেগাবাইট পার সেকেন্ড এই ফোনটাতে গেমিং করতে যে স্পেশাল এই ফোনটাতে আমরা একটু হাই প্রায়োরিটি দিয়ে ফ্রি ফায়ার গেমসটা খেলেছি কারণ 3GB RAM 32GB স্টোরেজ ভেরিয়েন্ট সো আমার কাছে ভালোই লেগেছে আমি বলবো না যে অনেক এক্সট্রিম পারফরমেন্স পাওয়া যায় স্লাইটলি ল্যাগ করে লং টাইম প্লে করার সময় বাট অত বেশি ল্যাগ করে না আপনারা লং টাইম প্লে করতে পারবেন ইভেন ফ্রি ফায়ার গেমসটা খেলার সময় আমরা খুব একটা হিটিংয়ের দেখা পাইনি তার পাশাপাশি ফোনটাতে আমরা পাবজি গেমসটা রান করেছি 3GB RAM হওয়ার কারণে গ্রাফিক্স সেটিংটা মোটামুটি ভালো সাপোর্ট করলো বেশ ভালো পরিমাণেই ল্যাগিং এই ফোনটাতে আমরা দেখা পেয়েছি আর সত্যি কথা বলতে পাবজি টাইপ গেমস আসলে এই ফোনে খেলে আমি 3GB RAM এই ফোনে খেলে অনেক বেশি আপনাদের এমনিও ভালো লাগবে না তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি ওভারঅল পাবজির থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফানাইন গেমস খেলেছি সেটা অনেক ভালো লেগেছে তারপরে আমরা লাইট অনেক গেম খেলেছি সাবওয়ে সাফারির মতো সেগুলো আমাদের কাছে ওভারঅল এই ফোনটিতে গেম খেলে ভালোই লেগেছে এবং এই মোবাইলের হিটিংয়ের কথা যদি বলতে চাই খুব একটা হিট হয় না যেটা সত্যি কথা পাবজি টাইপ গেমস যদি খেলেন কিছুটা হিট হয় আরেকটা বিষয় হলো আপনি যখন মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট দেখবেন বা লং টাইম যখন ভিডিও দেখবেন তখন রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসের এই আশেপাশে কিছু এরিয়াতে হালকা হিট হয় তবে সেটা কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায় এই মোবাইলটা রয়েছিল 4G সাপোর্ট তার পাশাপাশি এই মোবাইলটি যদি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যায় সেটি হায়েস্ট 1 TB পর্যন্ত সাপোর্ট করে এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে প্রথমে চলো আমরা জেনে নিই এই মোবাইলের কী কী দুর্বলতা অর্থাৎ ল্যাকিংস রয়েছে এই মোবাইলটার নাম্বার ওয়ান ল্যাকিংস হলো মোবাইলটার যে চার্জিং পোর্টটা রয়েছে মাইক্রো USB চার্জিং পোর্ট এইটার পরিবর্তে অবশ্যই অবশ্যই টাইপ সি চার্জিং পোর্ট থাকা উচিত ছিল যেটা এখনকার যুগ হিসাবে আসলে নতুন করে কিছু বলার নেই দেন যে বিষয়টা বলবো সেটা হলো এই ফোনটাতে 3GB RAM 32GB স্টোরেজ ভেরিয়েন্টের পাশাপাশি 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আসবে বাট আমি মনে করি এখনই যদি এসে পড়তো আরেকটু ভালো হতো কারণ 4GB RAM হলে না ওভারঅল গেমিং পারফরমেন্সটা আরেকটু ভালো পেতাম আমরা এই ফোন থেকে দেন কথা বলবো এই ফোনটার সাথে যে চার্জারটা রয়েছে সেটা আসলে 10 ওয়াটের চার্জারের জায়গায় 18 ওয়াটের চার্জার থাকা উচিত ছিল কারণ 5000 mAh ব্যাটারির জন্য 18 ওয়াট চার্জার রাইট নাও আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় কারণ 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনগুলো চার্জ করতে অর্থাৎ এই 5000 mAh এই ফোনটি চার্জ করতে বেশ ভালোই সময় লাগে দেন আমি যদি এই ফোনটার প্রাইসের কথা বলবো আমি বলবো না যে ওভার প্রাইস ফোন রাইট নাও যে অবস্থা দেশের এবং আমি যদি আদার্স অন্যান্য ফোন যেগুলো রিসেন্ট লঞ্চ হচ্ছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করি ঠিকঠাক আছে বাট স্লাইটলি যদি একটু ফোনটার দাম কমানো হতো তাহলে ওভারঅল খুবই ভালো হতো এবার শুনে আমরা জানি এই ফোনটা কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে প্রথমে কথা বলবো এই ফোনটার UI নিয়ে রিয়েলমি এস এডিশনের UI তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 12 ভার্সন রয়েছে সো ওভারঅল যে বিষয়টা হলো এটা একটু লাইট ভার্সনের UI হওয়ার কারণে আমরা 3GB RAM থাকার পরও বেশ রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করে ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি ওভারঅল বেশ স্মুথভাবে ইউজ করতে পেরেছি ইভেন অনেকগুলো অ্যাপসও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে ইউজ করতে পেরেছি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনটার স্পিকার পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে দেন এই ফোনটার ডিসপ্লের কথা যদি আমি বলি আগে ইউনিসক প্রসেসর যে ফোনগুলো আসতো ডিসপ্লেতে একটা ওভার শার্পনেস ইস্যুস ছিল যেটা আমরা এই ফোনটাতে পাইনি কালার টোনটা যথেষ্ট ভাইব্রেন্ট মনে হচ্ছে ইভেন লং টাইম ভিডিও দেখো এই ফোনটার ডিসপ্লেতে আমি বেশ সন্তুষ্ট দেন যদি ফোনটার গেমিংয়ের কথা বলি এইটা ট্রু যে ইউনিসকের কিছু প্রসেসর আছে যেগুলো আগের প্রসেসর খুব একটা ভালো না বাট টাইগার সিরিজ অর্থাৎ এই টি সিরিজের T612 যেটা এই বছরেরই মে মাসে লঞ্চ হয়েছে এই ফোনটা গেমিং পারফরমেন্স কিন্তু আমরা খুবই ভালো পেয়েছি তবে আমি একটা কথা একটু আগে বলেছি এটার সাথে যদি 4GB RAM এর ভেরিয়েন্টটা থাকতো মানে বাংলাদেশে যখন আসবে আমি শুনেছি আসবে তখন যদি আপনারা টুকটাক গেমস খেলতে চান তাহলে তখন আপনারা এই ফোনটা নিতে পারেন স্পেশালি যদি আপনাদের চয়েস থাকে গেমিং করা গেমিং ছাড়া অবশ্য নিয়ে ইউজ করতে পারেন দেন কথা বলবো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ডে লাইট কন্ডিশনে রিয়ার প্যানেলে আমরা ছবি তুলেছি যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি ডাইনামিক রেঞ্জও পোর্ট্রেট মোডের ছবি তুলে ভালোভাবে ধরে রাখতে পারছিল এজ ডিটেকশনও ঠিকঠাকই ছিল আমি মনে করি প্রাইস রেঞ্জের ফোন হিসাবে
তার পাশাপাশি ফোনটা সেলফি ক্যামেরার ছবি আমাদের কাছে ভালো লেগেছে তবে আউটডোরে সেলফি ক্যামেরার ছবি তুললে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইনডোরে ছবি তোলার থেকে দেন সর্বশেষ একটা কথা বলবো সেটা হলো এই ফোনটা যে আউটলুকটা রয়েছে যদি আমি বলি যে 12-13 হাজার টাকার ফোন হিসাবে যদি আপনি সুন্দর কোনো ফোন খুঁজতে চান আউটলুকের দিক থেকে তাহলে এই ফোনটাকে আমি এগিয়ে রাখবো যদি আপনি এরকম ফ্ল্যাট শেপ ডিজাইন পছন্দ করেন যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে দেখতে অনেকটা আইফোনের মতো যাই হোক এবার আমরা কথা বলবো এই ফোনটির ব্যাপারে আমাদের সর্বশেষ কথা অর্থাৎ ফাইনাল ভার্ডিক্ট এই ফোনটি আসলে কাদের জন্য কেনা উচিত হবে যারা মেইনলি লং টাইম ভিডিও দেখেন লং টাইম ফোনে কথা বলেন বা অনলাইনে ক্লাস করেন বাজেট রেঞ্জে একটা ফোন কিনতে যাচ্ছেন যেটা দেখতে মোটামুটি স্টাইলিশ হ্যান্ড গ্রিপ অনেক ভালো এবং সেই সাথে মোটামুটি আপনারা হালকা পাতলা ফ্রি ফায়ার টাইপ গেমস অনেক পছন্দ করে থাকেন তাদের জন্য ওভারঅল আসলে এই 12-13 হাজার টাকার রেঞ্জে এই ফোনটা বলতে পারেন যে একটা আদর্শ চয়েস বাকি এটা আপনার চয়েস আপনার ইচ্ছা অবশ্যই যে কোনো ফোন কেনার আগে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে দেন ফাইনালি একটা ফোন কিনবেন এটা আপনাদের জন্যই ভালো হবে সো এটা মনে রাখবেন সো এই হলো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো রিয়েলমি C33 এই ফোনটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে